নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিশ্ববঙ্গ ইউটিউব চ্যানেল চ্যানেলটিতে আবারও হাজির হলাম নতুন একটি চাকরির আপডেট নিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেট রিসার্চ কর্মী জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে ভারতে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তো আসুন বন্ধুরা এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন কারণ যখনই কোনো সরকারি ও বেসরকারি চাকরির নোটিফিকেশান বেরোবে সবার আগে জানতে পারবেন আমাদের চ্যানেলে তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের ভিডিও মোবাইল স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন অফিসিয়াল সেই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আই সি এ আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেট রিসার্চ এর পক্ষ থেকে তো এখানে কি বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য ফলোয়িং পোস্ট পিউলি অন কন্ট্যাকচুয়াল বেসিক ইন আইসিআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইলেট রিসার্চ তো এখানে বলা হয়েছে চুক্তিভিত্তিক এর মাধ্যমে এই নিয়োগটা আপনাদের করা হবে দ্য এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সেন্ড দিয়ার ডিউলি ফিল ইন বায়োডাটা ইন দ্য ইনক্লোজড অ্যাপ্লিকেশন ফরম্যাট এনএক্স ওয়ান অ্যান্ড এনএক্স টু অ্যালং উইথ স্ক্যান কপি অব দ্য রিলেভেন্ট এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ডকুমেন্ট অ্যাস এ সিঙ্গেল পিডিএফ বাই ইমেল টু দ্য আইআইএমআ আর এফপিও অ্যাট দ্য রেট জিমেল ডট কম অন বিফোর টেন্থ এপ্রিল দু হাজার একুশ তো এখানে বলা হয়েছে যে সমস্ত ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছে তাদের একটি বায়োডেটা তৈরি করতে হবে এবং এর সঙ্গে এনএক্স ওয়ান এবং টু ফর্ম ফিল আপ করতে হবে এবং এডুকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং পিডিএফ ফাইল পাঠাতে হবে ইমেলের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে আইআইএমআর এফপিও অ্যাট দ্য জিমেল ডট কম এই ইমেলে আপনাদের পাঠাতে হবে পাঠাতে হবে দশই এপ্রিল দু হাজার একুশ তারিখের মধ্যে ইম্পর্টেন্ট ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট টিল ফাইভ পি এম অফ টেন এপ্রিল দু হাজার একুশ অনলাইন ইন্টারভিউ ফিফটিন এপ্রিল দু হাজার একুশ অ্যাট টেন এ এম অনওয়ার্ড তো আপনাদের এপ্রিল মাসের পনেরো তারিখে দশটার সময় ইন্টারভিউ নেওয়া হবে হোয়াট ইজ নেসেসারি মোবাইল ফোন অর কম্পিউটার হ্যাভিং ইন্টারনেট ফ্যাসিলিটি উইথ জুম অ্যাপ ইজ নাসেসারি টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ তো বলা হয়েছে কম্পিউটার কিংবা মোবাইলে যাতে ইন্টারনেট ফ্যাসিলিটি রয়েছে জুম অ্যাপের মাধ্যমে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে তো এখন দেখে নেব আপনাদের কোন কোন পদে নিয়োগ করা হবে ফরমেশন অ্যান্ড প্রমোশন অফ ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন আন্ডার সেন্ট্রাল সেক্টর স্কিম ফর ফরমেশন অ্যান্ড প্রমোশন অফ টেন থাউজেন্ড এস এই প্রজেক্টে আপনাদের কাজটি করতে হবে নেম অফ দ্য পজিশন তো কোন পদে নিয়োগ হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে শূন্য পদ রয়েছে চারটি এরপর নিয়োগ করা হবে প্রোজেক্ট কোঅর্ডিনেটর এখানে শূন্য পদ রয়েছে একটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক ইকুয়েভেলেন ডিগ্রি ফ্রম রেকোনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ ফাইভ ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ এফপিওএস এস এবং প্রজেক্ট কোঅর্ডিনেটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমবিএ ইন অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অর ইউকোভেলেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ থ্রি ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স এখন দেখে নেব কত বেতন রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং প্রজেক্ট কো জন্য বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা এখন দেখে নেব এখন কী বলা হয়েছে প্রজেক্ট ডিউরেশন অর্থাৎ কাজের সময়কাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কাজের সময়কাল রয়েছে ওয়ান ইয়ার অফ ফ্রম দ্য ডেট অফ জয়নিং এবং প্রজেক্ট কো কার্যকাল অর্থাৎ সময়কাল রয়েছে ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ জয়নিং অর্থাৎ জয়নিং করার পর এক বছর এরপর আপনারা দেখে নেব নেম অফ দ্য প্রজেক্ট ফরমেশন অ্যান্ড প্রমোশন অফ ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন ফর ওয়েল সিড ক্রপ অ্যান্ড ওয়েল ফ্লাম আন্ডার সেন্ট্রাল সেক্টর স্কিম ফর ফরমেশন অ্যান্ড প্রমোশন অফ টেন থাউজেন্ড এফপিও এস এই প্রজেক্টে আপনাদের কাজ করতে হবে এই প্রজেক্টে নিয়োগ করবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিস্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের শূন্য পদ রয়েছে পাঁচটি এবং ইনফরমেশন টেকনোলজিস্ট শূন্য পদ রয়েছে একটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েট ইন রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক ইকোয়েভেলেন্ট ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ ফাইভ ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ এফপিওএস এস এবং ইনফরমেশন টেকনোলজিস্ট পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে এম টেক এমসিএ ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি অর ইকয়েভেলেন্ট মাস্টার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ থ্রি ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডলিং আইটি রিলেটেড অ্যাসাইনমেন্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং ইনফরমেশন টেকস পদে বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা প্রজেক্ট ডিউরেশন অর্থাৎ কাজের সময়কাল ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ জয়নিং অর্থাৎ জয়নিং করার পর এক বছর এবং ইনফরমেশন টেকলে পদে কাজের সময়কাল রয়েছে এক বছর তো ভিওয়ার্স এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর পরবর্তীতে আরও চাকরির সংক্রান্ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিশ্ববঙ্গ এবং সাবস্ক্রাইব পাশাপাশি থেকে অল অন করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন